যোগ্যটা নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, এ গত কয়েকদিন ধরে মাইয়া মাইয়া দাঁড়াচ্ছিল, তারপরে মাসাবে দাঁড়াচ্ছিল, মমতার দাঁড়াচ্ছিল, এই প্রশ্নটা আপনার সবাইকে করে দাও। সাংবাদিকদের প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিল হিরো আলম, কি যোগ্যতা আছে আপনার, কেন আপনি ভোটে দাঁড়াচ্ছেন, মানুষ আপনাকে কি দেখে ভোট দেবে, বেশ কয়েকদিন ধরে সাংবাদিকদের মুখে এই প্রশ্ন, আর এটা নিয়ে হাসি তামাশা। এজন্য চিত্রনায়িকা মাহিয়া মাহি, সিঙ্গার মমতাজ আর ক্রিকেটার মাশরাফির মর্তুজা, যে আপনারা ভোটে দাঁড়াবেন, আপনারা গান গাইছেন, আপনারা ক্রিকেট খেলেছেন, আপনি অভিনয় করেছেন, আপনাদের কি যোগ্যতা আছে, তাদের কি যোগ্যতা আছে, কেনই বা তারা ভোটে দাঁড়াচ্ছে, মানুষ তাদেরকে কি দেখে ভোট দেবে, এই কথাটা তো তাদেরকে বলার কখনো সাহস পান না। হিরো আলম সবকিছু মুখ বুঝে সহ্য করে, জন্যই হিরো আলমকে হাসির পাত্র বানানো হয়েছে বলে জানাচ্ছে হিরো আলম। যাই হোক, ফাইনালি কিন্তু এবার নির্বাচনে অংশগ্রহণ করলো হিরো আলম। হিরো আলম নাকি সিংহের মতন গর্জন করে, যার জন্য হিরো আলম মার্কা নিবে সিংহ মার্কা। প্রতি সিংহ সবাই জানে হিরো আলম সিংহের মতো গর্জন দিতে পারে, এই জন্য সিংহ নিয়েছে। হিরো আলম যে নির্বাচনে দাঁড়াচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু হিরো আলমের মার্কা যে হবে সিংহ এটা নিয়ে একটু সন্দেহ আছে। সে এখনো মার্কা পায়নি, আর মার্কা না পাওয়া পর্যন্ত সে শিওর হতে পারছে না যে তার মার্কাটা সিংহই হবে। ডাইরেকশনটা এরকম আছে, প্রতীক দিতে হবে, প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গে উনি নির্বাচনে মাঠে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সোজাই হোক, প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হিরো আলম নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, প্রতীক পাওয়া ছাড়া তার বাদ বাকি সব কাজই কমপ্লিট। ভিউয়ার্স, এত সময় আমাদের ভিডিওটা দেখার জন্য ও আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।